আমি বলেছি যে আপনি যেভাবে গোর্খাদের বহিরাগত বলছেন, ট্রাইবাল আদিবাসীদের বলছেন মাইগ্রেন্ট, এটা অত্যন্ত গরিমা নষ্ট হচ্ছে আপনার। এই ধরনের ভাষা আইনসভায় বলতে নেই, অত্যন্ত আপত্তিকর। আমরা এই ইস্যুটা ছাড়বো না। আজকে আমাদের পাহাড়ের এবং জনজাতি এমএলএরা এই ইস্যুটা বড় আকার ধারণ করবে এবং আমি কিছুদিনের মধ্যেই শিলিগুড়িতে গিয়ে এই বিষয়ে প্রেস কনফারেন্স এবং গোর্খা এবং জনজাতিদের বিষয়ে যে আপত্তিকর মন্তব্য, এই বিষয়ে আমরা এটাকে জনগণের সামনে গণভোটের দাবি করেছে বিনয় তারাংলা। আপনাদের বিধায়ক গণভোটের দাবি করছে পাহাড়ের মানুষের? না না না, বিনয় তারাংলা আপনাদের বিধায়ক? না না, উনি বলেছেন ওপিনিয়ন নিতে। কালকে ধরুন লিডার অফ অপোজিশনের বক্তব্যই বিজেপির বক্তব্য। আমরা বলেছি উত্তরবঙ্গ, সুন্দরবন, পশ্চিমাঞ্চল, এদের বঞ্চনা নিরসন হওয়া দরকার। কিন্তু এক পশ্চিমবঙ্গ শ্রেষ্ঠ পশ্চিমবঙ্গ, এক ভারত শ্রেষ্ঠ ভারত। এবারে বিভিন্ন বক্তা তাদের বিভিন্ন এলাকার সেন্টিমেন্টের কথা বলেছেন। বিষ্ণুপ্রসাদ শর্মার বক্তব্য খুব পরিষ্কার ছিল যে আপনারা যাদেরকে হিট করছেন পাহাড়ের লোকেদের, তারা কি চাইছে? একটা জনমত। তিনিও বাংলা ভাষার পক্ষে বলেন, নরেন্দ্র মোদীজির প্রতিশ্রুতি অনুযায়ী কলকাতা থেকে কোচবিহার বিমান পরিষেবা চালু হয়েছে। প্রথম উড়ানে ভারতীয় জনতা পার্টির 5 জন এমএলএ কলকাতা থেকে উড়ে তারা চলে গেছেন কোচবিহারে। ওখানে মন্ত্রী নিশীত মানি, যার উদ্যোগে এটা সম্ভব হয়েছে, তিনি তাদের মুখ্যমন্ত্রী গেলেন না গেলেন তার কাজ আটকে থাকবে। বিনয় তামাংডা বলেছেন যে পাহাড়ের 23 তারিখে তারা বন্ধ রাখছেন এবং এটা গণভোটের দাবি করছেন। বিনয় তামাংডা কি বলবেন এটা? বিনয় তামাংদের নিজেদের বক্তব্য, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। কারণ বিনয় তামাংডা মমতা ব্যানার্জির সঙ্গেই যুক্ত রেখেছিলেন, এই প্রশ্নের উত্তর মমতা ব্যানার্জি দিয়েছিলেন। কিছু হয়নি, আরো হবে। শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে গেলে, নিশীত প্রামাণিকের বাড়ির সামনে গেলে মজাটা দেখতে হবে। আমি তো নামিনি, আমি নাম।